বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের সুন্দরবনের সান্ডেলবিল গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর সান্ডেলবিল গ্রামে মৎস্যজীবী গোপাল মণ্ডলের মাছ ধরার আটলে ধরা পড়ে পদ্ম কখর সাপ। মাছ ধরার জন্য স্থানীয় মেচু ফেরিতে আটল বসিয়েছিলেন তিনি। খুব ভয় হচ্ছিল, আমরা নিয়ে এখানে এসে বনদপ্তরকে আমরা সংবাদ দিয়েছি, ওরা এসে আমাদের সাপটা নিয়ে যাওয়ার জন্য ওরা প্রস্তুত হয়েছে। এই তো আমাদের বাড়ির পাশে একদম আমার আটলে পড়েছিল, আমার ভাইয়ের আটলে পড়েছিল, আমরা দুজনে এখানে নিয়ে এসেছি এই উপরে মানে রাস্তার কাছে নিয়ে সবাইকে আমি বলে বনদপ্তরকে আমি সংবাদ দিয়ে আমি বনদপ্তরের হাতে তুলে দিতে চাই। বিভিন্ন লোক দেখলাম শিল্পী, আর বিভিন্ন লোকজন আনন্দ পাচ্ছে, এটা না না খুব ভয়ে আছে সব, শিল্পী চলছে দেখলাম, ও ছেলবি ওরা তুলেছে ওই বনদপ্তরে দেওয়ার জন্য। আপনার নাম? আমার নাম গোপাল মণ্ডল। অ্যাড্রেস? বাড়ি বাঁকড়া ডোবর। এটা মিলন চক্র ক্লাবে আছে, এটা বাংলা সিটি পড়েছে সাপটা। শুক্রবার সকালে তিনি বিষধর সাপটিকে আটকে থাকতে দেখেন। সাপটি প্রায় 8 ফুট লম্বা। সাপটি দেখতে গ্রামের মানুষ ভিড় জমান। খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা উপস্থিত হয়ে সাপটিকে নিয়ে যায়। বনদপ্তরের কর্মীরা জানান, চিকিৎসা করে সাপটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। বসিরহাট থেকে সিরাজুল মিস্ত্রি রিপোর্ট, আনন্দবার্তা। বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের সুন্দরবনের সান্ডেলবিল গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর সান্ডেলবিল গ্রামে মৎস্যজীবী গোপাল মণ্ডলের মাছ ধরার আটলে ধরা পড়ে পদ্ম কখর সাপ। মাছ ধরার জন্য স্থানীয় মেচু ফেরিতে আটল বসিয়েছিলেন তিনি। খুব ভয় হচ্ছিল, আমরা নিয়ে এখানে এসে বনদপ্তরকে আমরা সংবাদ দিয়েছি, ওরা এসে আমাদের সাপটা নিয়ে যাওয়ার জন্য ওরা প্রস্তুত হয়েছে। কোথায় পাওয়া গেল এটা? এই তো আমাদের বাড়ির পাশে একদম, আমার আটলে পড়েছিল, আমার ভাইয়ের আটলে পড়েছিল, আমরা দুজনে এখানে নিয়ে এসেছি এই উপরে মানে রাস্তার কাছে নিয়ে সবাইকে আমি বলে বনদপ্তরকে আমি সংবাদ দিয়ে আমি বনদপ্তরের হাতে তুলে দিতে চাই। বিভিন্ন লোক দেখলাম শিল্পী, আর বিভিন্ন লোকজন আনন্দ পাচ্ছে, এটা না না খুব ভয়ে আছে সব, শিল্পী চলছে দেখলাম, ও ছেলবি ওরা তুলেছে ওই বনদপ্তরে দেওয়ার জন্য। আপনার নাম? আমার নাম গোপাল মণ্ডল। অ্যাড্রেস? বাড়ি বাঁকড়া ডোবর। এটা মিলন চক্র ক্লাবে আছে, এটা বাংলা সিটি পড়েছে সাপটা। শুক্রবার সকালে তিনি বিষধর সাপটিকে আটকে থাকতে দেখেন। সাপটি প্রায় 8 ফুট লম্বা। সাপটি দেখতে গ্রামের মানুষ ভিড় জমান। খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা উপস্থিত হয়ে সাপটিকে নিয়ে যায়। বনদপ্তরের কর্মীরা জানান, চিকিৎসা করে সাপটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। বসিরহাট থেকে সিরাজুল মিস্ত্রি রিপোর্ট, আনন্দবার্তা।